আসিফর আইনজীবীর শঙ্কা, তাকেও ধর্ষণ করে হত্যা করা হবে। প্রাণনাশের হুমকি দেওয়া হলো ভারত অধিকৃত কাশ্মীরের কাঠুয়ার গণধর্ষিতা শিশু আসিফা বানুর আইনজীবী দীপিকা এস রাজাওয়ালকে। রাজাওয়াল রবিবার আশঙ্কা প্রকাশ করে জানান, জানি না কতদিন বেঁচে থাকবো, আমাকে ধর্ষণ করা হতে পারে, আমার সম্ভ্রম নষ্ট করা হতে পারে, আমায় খুন করা হতে পারে, শেষ করে দেওয়া হতে পারে। গতকাল আমায় হুমকি দিয়ে বলা হয়েছে ওরা আমাকে ক্ষমা করবে না, আমি যে বিপদে রয়েছি তা সুপ্রিম কোর্টকে জানাবো। তিনি আরো জানান, আমি ভীত নই, তবে নিজেকে নিরাপদ বলে মনে করছি না। আমি যাতে বিচার চেয়ে লড়াই না করি সেই জন্য চাপ সৃষ্টি করছেন প্রতিবাদী আইনজীবীরা, তবে আমি এই লড়াই চালিয়ে যাব, পুলিশের তদন্তের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা অভিযোগ করেছিলেন যে এই মামলা হাতে নেওয়ায় তাকে হুমকি দিয়েছিলেন জম্মু বার অ্যাসোসিয়েশন সভাপতি বিএস স্লাথিয়া। তিনি বলেন, আমি জম্মু বার অ্যাসোসিয়েশনের সদস্য নই, তবে বুধবার যখন আদালতে যাই তখন স্লাথিয়া আমাকে বলে আমি যেন এই মামলা হাতে না নিই, আমি তার কাছে জবাবদিহি করতে বাধ্য নই, আমি শুরু আমার মক্কেলের কাছে জবাবদিহি করতে বাধ্য। যদিও এই অভিযোগ মানতে চায়নি জম্মু বার কাউন্সিল। কাঠুয়াকাণ্ডের মামলা নিজের কাঁধে তুলে নিয়েছেন জম্মুর আইনজীবী দীপিকা। তিনি সমাজের পিছিয়ে পড়া শিশু ও মহিলাদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী ভয়েস ফর রাইটসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, পারলে এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন, যাতে আসিফার হত্যাকারীরা মানে অপরাধীরা উচিত শাস্তি পায়। এটাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আর পারলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, আর পাশে বেল আইকনটা অবশ্যই দাবাবেন যাতে বরাবর আমার এরকম ভিডিও নোটিফিকেশন পেতে হলে। ধন্যবাদ আপনাদের সকল বন্ধুদের।